ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনার ধাক্কা ভারতীয় রেলে, রেলে 50% শূন্যপদ বিলোপের নির্দেশ। সুরক্ষার সঙ্গে আপোষ না করে বিলোপের নির্দেশ। রেলে সুরক্ষা বাদে নতুন পদ সৃষ্টি নয়, সব শূন্যপদে আপাতত নিয়োগ স্থগিত। আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, কি জানা যাচ্ছে? দেখো, রেল বোর্ডের তরফ থেকে প্রত্যেকটা জোনের যে জেনারেল ম্যানেজার রয়েছে তাকে চিঠি দিয়ে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে রেল নতুন করে নিয়োগ করবে না। কারণ আমরা এর আগেও আমরা রেল বোর্ডের ইন্টারনাল চিঠি সেখানেও যেটা দেখা গেছিল যে রেল খরচা কমানোর কথা ভাবছে, এবং স্থায়ীভাবে যেটা বলা হচ্ছে রেলের যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদকে প্রায় 50% কমিয়ে আনতে হবে, যাতে ভবিষ্যৎ নিয়োগের ক্ষেত্রে সেটা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে হয়। এবং রেলের যেটা অবজারভেশন যে বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাকরির প্যাটার্ন দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা এই ডিজিটালাইজেশনের যুগে অনেকটাই পাল্টেছে, এবং সেই জায়গা থেকে তারা মনে করছেন যে সমস্ত পদ আর আগের মতন জরুরি নয়। যদিও 6টি নির্দিষ্ট পদ রয়েছে যেগুলো সরাসরি সুরক্ষার সঙ্গে যুক্ত, তার মধ্যে মোটরম্যান, গার্ড, স্টেশন ম্যানেজার যেগুলো রয়েছেন সেখানে কোন রকম আপোষ করা হবে না বলে রেলের তরফে জানানো হয়েছে। অন্যান্য পদের মধ্যে থেকে 50% শূন্য পদ বিলোপ করে দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটি জোনকে ডিভিশন অনুযায়ী সেগুলোকে রিভিউ করে পাঠাতে বলা হয়েছে যে কোন কোন পদ বিলোপ করা যেতে পারে, সেগুলো সংখ্যায় কি হতে পারে সেটা জানানোর জন্য। এবং আপাতত নিয়োগ হবে না এটাও জানিয়ে দেওয়া হয়েছে, এবং নতুন শূন্য পদ তৈরি হবে না। গত 2 বছর যে রিক্রুটমেন্ট হয়েছে সেগুলোকে আবার খতিয়ে দেখা হবে এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু রেল এই মুহূর্তে ভারতীয় রেল গোটা দেশের সবচেয়ে বড় এমপ্লয়ার, সবচেয়ে বেশি মানুষ চাকরি করেন সেখানে, আর সেখানে চাকরির সম্ভাবনা কিছুটা কমছে এটা বলাই যায়, এবং খুব স্বাভাবিকভাবেই সেটা যথেষ্টই উদ্বেগের খবর। প্রধানমন্ত্রী, ধন্যবাদ অরিত্রিক।